कोई कोई सोचा था कि धर्म तल्ला का जगह उसका बाप का जगह है। 20 तारीख के धर्मतलर समावेश से DYFI SFI बोले दिए थे धर्म तल्ला किसी का बाप का और हरामखोरी का जगह नहीं है, वो लोग मेहनत का आदमियों का जगह है। बेंगे जी मीत हमरा जाए नहीं हाई कोर्टे केस करते बिना कैसे धर्म तल्ला दी सभा करे छे। मीडिया हम लोगों से पूछ रहा है कि आप लोगों को तो परमिशन नहीं मिला, आप लोग कैसे मीटिंग करेंगे? तो मीडिया के बोल बोझे शुद्ध कैमरा और हाथे बूम थक ले मीडिया पर से ना जर्नलिज्म करा जाए ना और सांबादिक हवा जाए ना। हाथे कैमरा हाथे बूम पीठे बैग तार साथे चेतना तार साथे आईन टाउ पड़ून और पश्चिम बंग के जानून तार परे एखाने सांबादिकता करते आसबें। किसेर ভিত্তিতে বলছেন আপনারা যে পুলিশ পারমিশন দেবে আমাদেরকে? এখানে এত পুলিশ আছে, এত পুলিশ, এই আমরা এখান থেকে চ্যালেঞ্জ করে গেলাম। আমাদের জেলার সেক্রেটারি আছেন নিরঞ্জন সিহি, তার কাছে একটা লিখিত আপনারা কোনো কাগজ আমাদেরকে টাইপ করা পাঠিয়ে দিন যে আপনাদের আইনে আছে যে আমি মিটিং মিছিল সমাবেশ করতে গেলে আপনার অনুমতি চাই। আপনার কোনো অনুমতি দেবার এখতিয়ারই নেই, ওটা বেআইনি, তাই কোনো অনুমতি হবে না, কোনো অনুমতি হবে না। দেখেছেন আন্দোলনের মাটি কেমন হয়, জানেন আন্দোলনের মাটির তাপ কেমন হয়? দেখেছেন আন্দোলন করতে গিয়ে ঝান্ডা কাঁধে স্লোগান দিতে দিতে পুলিশের মারকে বাসায় রাস্তায় লুটিয়ে পড়ে আমি আর বাঁচবনি বলে যে ছেলেটা কাঁধে সেই ছেলেটার গলার আওয়াজ কেমন হয় আপনি দেখেছেন? যে পিতৃ সন্তান হারা পিতার মুখটা কেমন করে ফাটে আপনি দেখেছেন? লড়াই করতে গিয়ে কোন একটা সন্তান হারা মায়ের ফেকাশে মুখটা, লড়াই করতে গিয়ে নিজের ভিটে মাটি ছাড়া গ্রাম ছাড়া ঘর ছাড়া মা বউ বাপের মুখ দেখতে পারে না, সেই সব ঘর ছাড়া মায়েদের মেয়েদের কর্মীদের মুখ দেখেছেন? জানেন আপনি আন্দোলন কাকে বলে? সোনার চামচ নিয়ে জন্মেছেন তো, আর কলকাতার কালীঘাটে টালিচালার বাড়িতে এসকেলেটার আর কোটি টাকার ঝাড়বাতি ঝুলছে আর জিম করে নাদুস নুদুস চেহারাটাকে রাফ এন্ড টাফ বানিয়ে ভাবছেন এই রকম ভাবে চালিয়ে যাবেন, এত সোজা হবে না। আন্দোলনের মাটিতে লাল ঝান্ডা ছিল, আন্দোলনের মাটিতে লাল ঝান্ডা আছে, আন্দোলনের মাটিতেই লাল ঝান্ডা থাকবে। আজকে এই মাজনা গ্রামের সমাবেশে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমাদের অনেক 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 দাবি, আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা, আপনাদের কাছে আমরা সাহস ধার করতে এসেছি, আপনাদের কাছে আমরা লড়াইয়ের রসদটা নিতে এসেছি। আপনারা বলে দিন আমরা কি করব। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মিথকে এসএফআই DYFI ভাঙছে। কই কই সোচা থা কে ধর্ম তল্লা কা জগা উসকা বাপ কা জগা হ্যায়। 20 তারিখ কে ধর্মতলার সমাবেশে DYFI SFI বলে দিয়েছে ধর্ম তল্লা কিসি কা বাপ কা আর হারামখোরি কা জগা নেই হ্যায়, ও লোক মেহনত কা আদমিও কা জগা হ্যায়। বেঙ্গে জি মিত আমরা যাই নি হাই কোর্টে কেস করতে বিনা কেসে ধর্ম তল্লা দি সভা করেছে। মিডিয়া হাম লোগো সে পুছ রাহা হ্যায় कि आप लोगों को तो परमिशन नहीं मिला, आप लोग कैसे मीटिंग करेंगे? तो मीडिया के बोल बोझे शुद्ध कैमरा और हाथे बूम थक ले मीडिया पर से ना जर्नलिज्म करा जाए ना और सांबादिक हवा जाए ना। हाथे कैमरा हाथे बूम पीठे बैग তার সাথে চেতনা তার সাথে আইনটাও পড়ুন আর পশ্চিমবঙ্গকে জানুন, তারপরে এখানে সাংবাদিকতা করতে আসবেন। কিসের ভিত্তিতে বলছেন আপনারা যে পুলিশ পারমিশন দেবে আমাদেরকে? এখানে এত পুলিশ আছে, এত পুলিশ, এই আমরা এখান থেকে চ্যালেঞ্জ করে গেলাম। আমাদের জেলার সেক্রেটারি আছেন নিরঞ্জন সিহি, তার কাছে একটা লিখিত আপনারা কোনো কাগজ আমাদেরকে টাইপ করা পাঠিয়ে দিন যে আপনাদের আইনে আছে যে আমি মিটিং মিছিল সমাবেশ করতে গেলে আপনার অনুমতি চাই। আপনার কোনো অনুমতি দেবার এখতিয়ারই নেই, ওটা বেআইনি, তাই কোনো অনুমতি হবে না, কোনো অনুমতি হবে না। যখন গোটা রাজ্য জুড়ে কমরেডদেরকে কাজ ছিল তখন অনুমতি নিয়েছিল? যখন এক কোপে ধরটাকে মাথা থেকে আলাদা করে দিচ্ছিল তখন অনুমতি নিয়েছিল?
যখন 10 বছরের মেয়েকে গোয়াল ঘরে ঢুকিয়ে সাতজন মিলে রেপ করছিল তখন অনুমতি পুলিশের কাছে নিয়েছিল? যখন একটা ঘরকে তিনবার করে পুড়িয়ে দিচ্ছিল তখন অনুমতি নিয়েছিল? যখন এই নন্দীগ্রাম থেকে শুরু করে এই পারাদ্বীপ পর্যন্ত এই বে অফ বেঙ্গলের যে ক্যানেলটা দিয়ে যে টানেলটা দিয়ে এখানে এই যে ড্রেজিং এর এই লাইন দিয়ে যখন বেআইনি অস্ত্রশস্ত্র নিয়ে আসছিল তখন পুলিশের কাছে পারমিশন নিয়েছিল? এই গোটা এলাকা জুড়ে গাঁজা মদের রমরমা চলছে, পুলিশের কাছে পারমিশন আছে? আছে। যখন সমাজের অপরাধকে খতম করার জন্য আপনার অনুমতি এখতিয়ার থাকা সত্ত্বেও ও কাজ যখন আপনি করতে পারছেন না, লাল ঝান্ডার মিছিল মিটিংয়ে চোখ তুলে তাকানোর সাহস দুঃসাহস দেখাবেন না, নইলে আমাদেরও আমাদেরও সহ্যের লিমিট আছে। কাউকে বলছি না যে আক্রমণ করবেন, কেন করবেন? দুনিয়া বদলনা চাতে হ্যাঁ হম লোক, সমাজ বদলনা চাতে হ্যাঁ। এক এসা সমাজ চাইয়ে হম লোগো কো জাহাঁ পর সর উঁচা করকে একটো নৌকরি একটো রোজগার কে মাং পর হম লোগ লড় সকে, আর যেখানে গতর খাটানোর জন্য একটা জায়গা আমরা পেতে পারি, কাজ পেতে পারি, পেট পুরে খেতে পারি, মাথার উপরে যাতে একটা ছাদ থাকে, শরীর খারাপ হলে যাতে ওষুধ ইঞ্জেকশন দুটো টাকার আমরা পেতে পারি, বাচ্চাগুলোকে যাতে লেখাপড়া শেখাতে পারি। এর বাইরে কে কি চেয়েছে? কেউ চেয়েছে নাকি অভিষেকের বইয়ের মতন সোনার বিস্কুট পাচার করতে? কেউ চায়নি। আরে ছোড়ো, অভিষেক কা বিবি কো তো বাদ দো, উসকা সালি ভি আধে ঘরওয়ালি নিকলি, ও ভি ইডি আর সিবিআই কে পাস জানা আনা লাগা রেতা হ্যায়, ও এখন ঘন্দৌড়ি দিচ্ছে, ও দিচ্ছে। তাই আপনাদের কাছে আমাদের দাবি, আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা, যে গোটা রাজ্য জুড়ে ভয়ের পরিবেশ ভাঙছে আর সাহসের পরিবেশ তৈরি হচ্ছে। এই তো 2021-এর নির্বাচন গেল, এটা 2022, দেড় বছরও হয়নি, গোটা রাজ্যের মন্ত্রীরা নেতারা চুরির দায়ে জেলে চলে যাচ্ছে, জেলে ছাগলের মতন মুড়িয়ে খেয়ে নিল তৃণমূল, ছাগলের মতন। আবার তৃণমূলের রাগ হয়ে যাবে, বলবে যে এতদিন চোর বলছিলে এবারে ছাগলও বলছো, কি বলবো? গায়ে মারা বলে যে গরুতে যদি খায় তো বাঁচিয়ে খায়, আর গরুতে যদি মুখ দিয়ে দেয় সেখানে আবার নতুন পাতা গজায়, আর ছাগলে যদি মুখ দিয়ে দেয় তো মারা বলে হায় হায় ও গাছে আমার আর পাতা হবে না, কারণ ছাগল খেলে মুড়িয়ে খেয়ে নেয়। এই গোটা তৃণমূলের পার্টিটা ছাগলের মতন পশ্চিমবঙ্গকে মুড়িয়ে খাচ্ছে, এ ছাগলকে দিয়ে চাষ হবে না, এ ছাগলকে দিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে সোনাও ফুলবে না, এ ছাগলকে দিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে চাকরিও হবে না, কাজও হবে না। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, পঞ্চায়েতে হিসাব নিন, বলেছে আমাদের পার্টি এই সামনে রাত দু মাস ধরে প্রত্যেকটা গ্রামে আমাদের গ্রাম সভা হবে, প্রত্যেকটা গ্রামে খোঁজ নিন, গরিব পাড়ায় মাদুর পাতুন, কথা বলুন সাধারণ মানুষের সাথে, গরিব মানুষের সাথে কথা বলুন, কেন ভয় পেয়ে আছে, কেন কুকড়ে আছে? ওরা ভয় দেখাচ্ছে না, আমরা পৌঁছাতে পারছি না। গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিগত 4 মাস ধরে লক্ষ লক্ষ পরিবারের কাছে আমরা গেছি, এমন একটা মানুষ একটা পরিবার নেই যে আমাদেরকে দেখে দরজা বন্ধ করে দিয়েছে, আর আমাদেরকে ডেকে চা খাওয়ায়নি আর বলেনি যে 10টা টাকা নিয়ে যাও, আর বলেনি যে তোমরা এতদিন আসোনি তোমরা আবার এসো। যাদের দরজা আমাদের জন্য খুলে দিয়েছে গোটা পূর্ব মেদিনীপুরে লক্ষ লক্ষ পরিবার, সেই লক্ষ লক্ষ পরিবারের উঠোনগুলোতে মাদুর পাতার ব্যবস্থা করতে হবে, আর সেই কাজ আপনাদেরকে করতে হবে, সেই কাজ আপনাদেরকে করতে হবে।